আমি আপনার সামনে দাঁড়াতে পারছি না। সৃজার জন্য আমি সত্যি লজ্জিত, খুব লজ্জিত। চলে যাচ্ছেন যে? না মানে ওরা ঘুমিয়ে পড়েছে তাই। আপনিও একটু বিশ্রাম নিয়ে নিন, আজ তো অনেক ধকল গেল। কাল সকাল থেকে তো আবার রোজকার জীবন। বলুন পরমিতা, আপনিও একটু রেস্ট নিয়ে নিন। বিশ্রাম? আমার আর সে উপায় আছে? এই দেখুন না, দেখুন, একজন আমার আঁচল ধরে রয়েছে আর একজন হাত। মিস্টার গাঙ্গুলি, আপনি এই বালিশটা একটু ঠিক করে দেবেন। আসলে আমি বেশি নড়াচড়া করতে পারছি না, তাহলে ওদের ঘুম ভেঙে যাবে। একটু ঠিক করে দিন না প্লিজ। আপনি একটু বিশ্রাম করে নিন না। পারমিতা, আমি জানি আপনি দুঃখ পেয়েছেন। আমরা তো কেউই ভাবতে পারিনি সৃজা এই কথাটা বলবে। আমি জানি না আপনাকে কিভাবে বলবো যে সৃজার কথায় এত গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। সৃজার কথায় গুরুত্ব না দিয়ে আমি তো উড়িয়ে দিতে পারবো না। ওর তো একটা মতামত তৈরি হওয়ার বয়স এখন, ও তো এখন ছোট নয়। রাত্রির ব্যাপারে ও ছোটই, খুব ছোট। হ্যাঁ, ও আপনার সাথে খুব খারাপ ব্যবহার করেছে, কিন্তু আপনি কি ওকে ক্ষমা করতে পারবেন না? আমি জানি না কাল সকালে কি হবে, কিসের মুখোমুখি হতে হবে আমায়। প্লিজ পারমিতা, চলে যাবেন না, তাহলে যে আমি গুঞ্জার চোখে বড্ড অসহায় হয়ে যাব। কি করে আটকাই আপনাকে, কি বলি? এত অস্থির হচ্ছেন কেন মিস্টার গাঙ্গুলি? আপনি কি ভাবছিলেন এই বিয়েটা হলেই সবকিছু মসৃণ হয়ে যাবে আর কোনো চড়াই উতরাই থাকবে না? আপনি তো বই পড়েন মিস্টার গাঙ্গুলি, জানেন না ওঠা পড়া ছাড়া জীবন হয় না। তাই সমস্যা হলে সেখান থেকে পালিয়ে যাওয়াটা কোনো সমাধান নয় মিস্টার গাঙ্গুলি। সেখানে সবকিছু মানিয়ে নিয়ে টিকে থাকাটাই হলো সমাধান, তাই নয় কি? পারমিতা, আপনি তাহলে কালকে চলে যাচ্ছেন না, তাই তো? থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি চলে গেলে আমি জানি না কি করব, গুঞ্জাকে কি বলবো, আর কোন মুখেই বা কুটুসের সামনে যাব। আমি সত্যি জানি না আপনাকে আমি আটকাবো কি করে, কোন অধিকারে আপনাকে আটকাবো আমি। কি এখনো কেউ ঘুম থেকে ওঠেনি? এই বাড়িতে সবাই এত দেরি করে ঘুম থেকে ওঠে? কাগজ এসে গেছে। কাল আমি নতুন ছিলাম বলে আমাকে কেউ কিচ্ছু কাজ করতে দেয়নি। আজ একটা কাজ করা যায়, মার কাকিমুনি ওঠার আগে আমরা বরঞ্চ জলখাবারটা বানিয়ে ফেলি। আজকে কি জলখাবার করব আমাকে আর কুটুসকে নিয়ে তো 14-15 জন লোক। তাহলে লুচি বানিয়ে ফেলি। লুচি তো মনে হয় বাবা খাবেন না, দেখি আগে কি কি আছে। এই তো সুজি রয়েছে, আমি বরঞ্চ সুজি মানে নোনতা সুজি করি, এটা সবাই পছন্দও করবে। এতক্ষণে নিশ্চয়ই রতনদা বাড়িতে দুধ দিয়ে গেছে। মাকে একটা ফোন করে দেখি, মা তো জলখাবারে দুধ খায়। এত ভোরবেলাতে তুমি এখানে কি করছো? কাকিমণি আপনি চলে এসেছেন, খুব ভালো হয়েছে। আপনার জন্য চা বসাই। তাহলে কি চা খাবেন বলুন, দুধ চা না র চা? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি এখানে করছোটা কি? একে তুমি রান্না বসিয়ে দিয়েছো? হ্যাঁ মানে আমি জলখাবারটা বানিয়ে ফেললাম, ঝাল সুজি। বাবা, শ্রীজা তোমাকে এই বাড়ি থেকে চলে যেতে বললো আর তুমি সোজা রান্না করে ঢুকে পড়লে? দিদি জানে না? আমি ভাবলাম সবাইকে সারপ্রাইজ দেব। সারপ্রাইজ? দিদি দিদি তুমি কোথায়? দিদি কাকিমণি আমি কি কোনো অন্যায় করে ফেলেছি? অন্যায় তো করেইছো। দেখো পারমিতা, আমাদের বাড়িতে সারপ্রাইজ দেওয়ার রীতিটিতে নেই। ছোঁয়া ছুঁই, আমিষ নিরামিষ, এগুলো দিদি খুব মানে। আর তুমি না জেনে না জিজ্ঞেস করে সোজা রান্নাঘরে চলে এলে। সকালে জল খাবার থেকে রাতে কটা রুটি হবে সব দিদি ঠিক করে, আমারও কিছু বলার সাহস হয় না। তুমি একদিন এসেই রান্না করতে চলে এলে। কিরে কি হয়েছে ছোট? এই যে তোমার বড় বৌমা উপমা রান্না করেছে সকালে জল খাবারের জন্য, এই দেখো। তোমার অপেক্ষাও করেনি, তর সয়নি ওর এত তাড়া। মা আমার ভুল হয়ে গেছে মা, আমার অনুমতি নেওয়া উচিত ছিল আপনার কাছ থেকে। সেটা তো উচিত ছিলই। এবারই যে না হুট করে কিছু হয় না, কি হবে না হবে সব আগে থেকে লিস্ট তৈরি করা থাকে। সে কথা বাদ দাও, তুমি হঠাৎ সব ছেড়ে ছুড়ে রান্নাঘরে আসতে গেছো কেন? আসলে মা কাল থেকে এসেই দেখছি আপনি আর কাকিমণি দুজনে রান্নাঘরে কাজ করেই যাচ্ছেন, তাই আমি ভাবলাম আমি যদি আপনাদের একটু হেল্প করে দিতে পারি। মা সরি। না ঠিক আছে, যখন হয়ে গেছে তখন সেটা নিয়ে আর আলোচনা করে কাজ নেই। তবে ভবিষ্যতে এরকম কিছু করার আগে আমার সঙ্গে একটু আলোচনা করে তবে করো, কেমন? কি জানো তো, তোমার আগের সংসারে তো তোমরা মাত্র 3 জন ছিলে, তুমি কুট্টুস আর তোমার শা। না তোমার মা। 3 জনের সংসারে কিছু করার আগে অত ভাবনা চিন্তা করার দরকার হতো জলটা কোথায়। কিন্তু এটা তো অনেক বড় সংসার না, এখানে আমরা সমস্ত কিছু ভেবে চিনতে মানে কে কি পছন্দ করে না পছন্দ করে সবটা মাথায় রেখে তারপর করি। এই যে ধরো না তুমি এই যে উপমাটা বানালে, শুধু শুধু বানালে, सौभिक एकदम उपमा पसंद करे ना, वो तो बोले भीषण शुकनो लागे गलाय आटके जाए। अपूर्व खाए ना। ए बाबा आमार ई रान्नाटा कराई उचित हयनि। आमार रान्नाघरे आसार आगे एक बार आपनार साथे कथा बला उचित छिलो मा। खूब भूल हये गेलो। ए बाबा कत देरी हये गेलो। अच्छा एखाने तो चाल टाल सब रेडी आछे, आमी बरং आगे गिये खिचुड़िटा बसिये दिई, तारपरे एसे चालटा साजिये देबो। हाँ खिचुड़ी बसाते होबे गो एखुनी एखुनी 5:30 तो पुरोहित मशाई चले आसबेन। खिचुड़िटा बानानो थाकले अनेकटा काजे गिये थाके। आमी आसछि। हाँ ओ बौदी भाई कि करছো ওখানে? এই নেল পলিশ পরছিলাম, দেখতে পাচ্ছ না? সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু জেম্মা যে বলেছিল তোমাকে বৌমনিকে হেল্প করতে, সেটা করবে না? সব সময় শুধু আমাকে আর আমার বরকে টিজ করে যাওয়া। আমি কিছু বুঝি না ভেবেছো না? সব বুঝি। করব না, কোনো কাজ করব না মানে করব না। সব সময় শুধু ঋতুকে দিয়েই খাটিয়ে যাবো। চুপ করে আছো কেন এখন? বলো। না না এই প্রশ্নের উত্তরটা তোমাকে জেম্মাই দেবে, বুঝছো তো? কেন বলো তো? জেম্মাকে তো আমি এইটা দেখাবো। কি সাংঘাতিক মেয়ে গো তুমি মিষ্টি। না না আমি তো কাজ করতেই যাচ্ছি, যাচ্ছিলাম ওখানে যাই। হ্যাঁ আর শোনো শোনো আমি কিন্তু বাইরেই রয়েছি, হ্যাঁ পাহারা দিচ্ছি, কোন রকম ফাঁকিবাজি চলবে না, না হলে কিন্তু লা না না যাচ্ছি তো। নতুন দিদি বলছি যে কিছু করে দিতে হবে গো। না না কিছু করতে হবে না, আমি করে নিচ্ছি সব। বলছি যে এটা কি করছো? খিচুড়ি বানাচ্ছি। বলছি যে আমাকে কিছু একটু করতে দাও না গো, মানে যে কোনো কাজ হলেই হবে। হ্যাঁ কিছু, যে কোনো কিছু দাও না প্লিজ। দাঁড়াও আমি খুঁজে নিচ্ছি। এই তো আমি একটু সবজি কাটছি। হ্যাঁ আমি তো টেস্ট করতে পারবো না, আমার তো উপোষ। আমি বরং ঋতুকে বলি নুন আর মিষ্টিটা একটু দেখে নিতে। ঋতু হ্যাঁ বলো। এক মিনিট, একি তুমি এটা কি করছো? এভাবে কেউ বাঁধাকপি কাটে নাকি? কি করলাম? হাত কেটে যাবে কিন্তু। হ্যাঁ কি বলছো কি কেটে যাবে? আমি কালকে কি সুন্দর করে ম্যানিকিউর করলাম, কি সুন্দর নেল পলিশ করেছি দেখো একটু। আমি ওই জন্যই তো বলছিলাম তোমায় কিচ্ছু করতে হবে না, আমি সব করে দিচ্ছি তো। কি বোকা রে বাবা এই পারমিতা, নিজের কাজ নিজে করবে আবার আমার হয়েও কাজ করে দেবে। একে দিয়ে তো তাহলে অনেক কাজ করিয়ে নেওয়া যাবে না। মায়ের মতো আমি তাহলে সরাসরি একে চটাবো না। ও নতুন দিদি করতেই হবে, কি করতেই হবে কিছু না কিছু, না হলে না ওরা আপনার জেম্মাকে বলে দেবে। আচ্ছা ঠিক আছে দাঁড়ো, তাহলে বরঞ্চ তুমি একটা কাজ করো, তুমি না কাজ করার অ্যাক্টিং করো, এটা এখানে গুঁজে নাও আর এরমভাবে হাত নাড়ো, বাকিটা আমি করে দিচ্ছি। আচ্ছা তার আগে একটা কাজ করো তো, একটু খিচুড়িটা টেস্ট করে বলো তো নুন মিষ্টি সব ঠিক আছে নাকি। দি নতুন দিদি তুমি এত ভালো রান্না করো। বাই বাই। থ্যাংক ইউ নতুন দিদি, লাভ ইউ। কিরে দেখলি তো বৌদি ভাইকে দিয়ে সব কাজ করাবো বলে আমি কিন্তু খিচুড়ি টেস্ট করলাম না, আমার কন্ট্রোলটা বুঝলি তো? তার হ্যাঁ অ্যাপ্রিশিয়েট কর। একটা বাজে, এবার তো আমাকে কেকটা বানানো শুরু করে দিতেই হবে। পুজোর দিনে ডিমের অমলেট হয় কখনো? আজকে ফ্রিজ থেকে আমিষ খাবার কিছু বেরোবেই না, খিচুড়ি হবে আর লাবড়া হবে। হে বাবা, আমি কি করতে যাচ্ছিলাম? ডিম তো বার করা যাবে না আজ কিছুতেই। ইস, সাংঘাতিক ভুল হয়ে যাচ্ছিল। আজ রান্নাঘরে আমিষ রান্না তো করা যাবে না, কিন্তু তাহলে আমি ডিম ছাড়া কেকটা বানাবো কি করে? কি করব এখন? কে হেল্প করবে আমায়? তুমি প্লিজ আমার উপর রাগ করে থেকো না, আমি পারি না তোমার সাথে কথা না বলে থাকতে। It's okay, সোনা, আমি তোমার উপরে রাগ করিনি। It's okay. কাকা দাদু, তুমি কোথাও যাবে না, কোথাও না। কেন রে, তুই বাবার সাথে কথা বললাম, আমার তো একটু কাজ আছে রে সোনা মা। না না, আজকে একটু কম কাজ করলে কিচ্ছু হবে না। আজকে তুমি, আমি, বাবাই সবাই একসাথে লাঞ্চ করব। চাইনিজ? তাই, বেশ বেশ বেশ। বাবাই, তুমি খাবে তো? অফকোর্স খাবো, কেন খাবো না। আজকে তুমি, কাকা দাদু, আমি সবাই মিলে বসে চাইনিজ খাবো, কেমন? কাকু তোমরা বসো, আমি এক্ষুনি সবকিছু অ্যারেঞ্জ করছি। সিজা বসো বসো বসো, কাকু বসো। আপনি ঠিক বলেছিলেন পারমিতা, সিজাকে আমরা দুজন মিলে ভালো রাখতে পারবো। আমায় আপনাকে জানাতে হবে। বাবাই তুমি ফোনটা আমাকে দাও তো, আমি অর্ডার করব। তুমি আবার কি সব অর্ডার করবে? নাও, আয় আয় দেখি দেখি কি অর্ডার করা যায়। আমার খুব মনে হচ্ছিল আপনাকে সবটা জানাই এখন, আপনি খুব খুশি হতেন জানলে। হ্যাঁ মাম, এই তুই আমাকে ফোন করেছিলি? জানিস তো আমি, তুমি কোথায় আছো? আমি বাড়ি এসেছি। তুমি শিগগিরই বাড়ি এসো, আমাকে একটা কেক বানাতে হবে। আমাকে যা করতে হবে আজকে খুব ফাস্ট ফাস্ট করতে হবে, খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ পুজোর আগে তো আমাকে কেকটা ডেলিভারি দিয়ে বাড়ি পৌঁছাতে হবে। নাহলে মাকে আমি কি উত্তর দেবো? ভাইয়া, উফ বাবা, এই তোকে যে বললাম ভোগটাতে একটু নজর রাখতে, মাছি টাচি বসবে, তুই এই বাজনা নিয়ে বসে পড়লি। শিল্পী মানুষ তো, তাই। তুই একাই শিল্পী, আর কেউ কিছু নয়। আমার কথাটা শোন, একটু ভোগে নজর রাখ না। সবটা হয়ে গেছে, খালি এই বাচ্চাগুলো এমন দৌড়াদৌড়ি করছে, ওর ওপর পড়ে না যায়, একটু নজর রাখ না বাবা। ও তাই বল, শুধু ভোগটা ব্যাপার নয়, বাচ্চাগুলোকেও নজর দিতে হবে। আরে বৌদি সব দেখছি তো, বৌদি কোথায় গেল? আরে বৌদি, ও বৌদি। কি বলবো আমি এখন? আমি তো জানি না পারমিতা দাদাভাইয়ের সাথে কথা বলেছে কিনা। কেউ ফোনে পাইনি, হুট করে বাড়ির কাউকে কিছু বললে কে কিভাবে নেবে কে জানে। কি রে, কোথায় গেল? কিছুই তো বলছিস না। এই তুই এগুলোতে নজর রাখতো, পারমিতা যেখানে যাওয়ার গেছে। আরে গেছেটা কোথায় সেটা কেন বলছিস না? পারমিতা তো, পারমিতা আসলে আরে কোথায় গেছে সেটা অন্তত বল। তখন দিয়ে তুই আমতা আমতা করেই চলেছিস। এই এত আয়োজন টায়োজন করে কোথায় চলে গেল? কালকে শ্রীজার কথা শুনেছি, চলে গেছে নাকি? আরে তুই কিছু জানলে সেটা বল, বৌদি কোথায়? পারমিতা বাড়িতে নেই। মা, মা তুমি কি হলো? অবাক হচ্ছিস যে আমার কি বাড়িতে ফেরার কথা ছিল না? পারমিতা কোথায়? আমি তোমাকে সবটা খুলে বলছি। ও মা, সে কি কথা? ও দিদি, তোমাকে দেখে তো আমি ভরসা পেলাম গো দিদি, না হলে তো ভয় আমার গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল, পুজোটা হবে কি করে। ও দিদি, পারমিতা তো কেক বানাতে গেছে। ও তো আবার কেকের ব্যবসা শুরু করেছে গো, তুমি জানো না? আমি তো ভেবেছি তোমার অনুমতি নিয়েই গেছে। জানো না দিদি তুমি? কি কোথায় গেছে পারমিতা? কেক বানাতে? মানে কিসের জন্য কেক বানাতে গেছে? মা শোনো, আমি সবটা বলছি। পারমিতার আসলে একটা হঠাৎ করে অর্ডার চলে এসেছিল, ও ওটা নিতে চায়নি, কিন্তু ওই বাচ্চাটা ওকে ছাড়া মানে ওর কেক ছাড়া কিছুতেই সেলিব্রেট করতো না, তাই জন্য ও বাধ্য হয়ে ওই অর্ডারটা নিয়েছে, আর ওটা বানাতেই ও ওই বাড়িতে গেছে। কি পুজোর দিনে পারমিতা কেক বানাতে চলে গেছে, তাও আবার ও বাড়িতে? অষ্টমঙ্গলার আগে সে ও বাড়িতে চলে গেল, অথচ আমাকে আমাকে একটিবারও জানানোর প্রয়োজন মনে করলো না। আমি শিখিয়ে দিতে পারি, আমি গিলিয়ে দিতে তো পারবো না, তাই না? জেম্মা বলছে তাহলে কি নতুন দিদি ওই কেকের ব্যবসাটা আর করবে না? না, করবে না। এটা তুমি কি কথা বলছো জেম্মা? বৌমনি এত ভালো কেক বানায়, এত বছর ধরে ব্যবসাটা করছে, আর তুমি বলছো ছেড়ে দিতে? হ্যাঁ, ছেড়ে দেবে। যে কাজটা করলে সংসারে অশান্তি বাঁধে, সেই কাজটা করার দরকার কি? শোনো পারমিতা, তোমাকে একটা কথা বলি, তুমি আগে চাকরি করতে না বিজনেস করতে, সেসব ব্যাপারে আমার জানার কোনো দরকারই নেই। কিন্তু এটা তো দেখতে পাচ্ছ যে আমরা একটা যৌথ পরিবার, সবাই মিলে আনন্দ করে হৈ হৈ করে থাকি, আর এবারই সবাই আমাকে ভালোবেসেই বলো বা আমাকে ভয় পেয়েই বলো, একটা নিয়ম মেনে চলে। সে নিয়মটা যদি কেউ ভাঙে, সে প্রশ্রয়টা আমি দেব না, তাই না? এই যে যখন তখন বাড়ির বড়দের কিছু না বলে, তাদের থেকে সম্মতি না নিয়ে হুট করে চলে যাওয়া, এই এত বড় অন্যায়টা আমি মেনে নেব না। কারণ আমি যদি মেনে নিই, তাহলে বাড়ির বাকিরাও এই অন্যায় করবে। এটা যদি করতে শুরু করে না, তাহলে সংসারে অরাজকতা শুরু হয়ে যাবে। মা, আমি তো বলছি, পারমিতা আমাকে বলে গেছিল, ওকে কেন তুমি বকাবকি করছো? আমার কথাটা শোনো তুমি। তুই কি এই সংসারে দিদির থেকে বড় হয়ে গেলি নাকি রে, যে তোকে বলে পারমিতা চলে গেল? আমি তো ঋতুর শাশুড়ি, ঋতু আমাকে বলে কোথাও যেতে পারে? দিদির পারমিশন লাগে বাইরে যেতে, আর তোকে বলে পারমিতা চলে গেল, এ আবার কি কথা? কাকিমণি, আমি সেটা বলতে চাইনি, কিন্তু শুভ্রা, আমি তো পারমিতার সাথে কথা বলছি। তাহলে আমি এখান থেকে চলে যাই, তোরাই সবটা বুঝে শুনে নিস। বৌদি দেখো, তুমি চলে গেলে কি করে হবে বলো তো? তুমি তো এই সংসারে সবাইকে পথ দেখাও, আর তাছাড়া মেয়েটা তো নিজের ভুল স্বীকার করছে, ওকে ক্ষমা করে দাও না বৌদি। দেখো, এই সংসারের সমস্ত নিয়ম কানুন আয়ত্তে আনতে ওর তো একটু সময় লাগবে। এ আবার কি কথা? এই সংসারে এক একজনের জন্য এক এক রকমের নিয়মের ফাঁক বুঝি। ঋতুও তো এই সংসারেরই বউ, ওকে তো প্রথম দিন থেকে কথা শুনতে হচ্ছে। বর্দা ভাই প্লিজ তুই জেম্মাকে বোঝা। দেখ, সৃজা কালকে অনেক কিছু বললো, আজকে আবার এইসব ঘটনা। আমরা কি একবারও ভ্রমণের দিকটা ভেবে দেখবো না? দাদা ভাই, পারমিতাকে যদি সবাই এভাবে কোণঠাসা করতে থাকে, তাহলে ওকে এই বাড়িতে আটকে রাখা সম্ভব নয়। তুই প্লিজ কিছু বল। আপনি কেন কাউকে কিছু বলছেন না পারমিতা? আপনার কথা আপনাকেই বলতে হবে। আপনি মাকে বলুন, পুজোর কাজ ছেড়ে আপনি কোথাও আড্ডা মারতে যাননি, বা শুধু শুধু সময় কাটিয়েও আসেননি। একটা কেকের ডেলিভারির অর্ডার এসেছিল বলেই আপনি কেকটা বানাতে গেছিলেন। একটা ছোট বাচ্চা আপনার কাছে আবদার করেছিল, যদি আপনি কেকটা বানিয়ে না দেন, তাহলে ও নিজের বার্থডেটা সেলিব্রেট করবে না। আর আপনি আপনার কেকের ব্যবসা কোনোদিনও ছাড়বেন না পারমিতা। কেনই বা ছাড়বেন? মাসিমা মানে আপনার মা আপনার উপরে নির্ভরশীল, তার দায়িত্ব আপনি এই বিজনেস থেকেই তো পালন করেন। কেন এই কথাটা কাউকে বলছেন না বলুন তো? কথাগুলো তুই আমাকেই বললি তো অপূর্ব। এই সংসারে থাকার জন্য যে নিয়ম কানুনগুলো জানতে হবে সেগুলো আমি ওকে বলছি, সেটা তোর খারাপ লাগছে তাই তো? তাহলে আমিও বলি, কার কোথায় কি দায়িত্ব পালন করতে হবে সেটা আমার জানার বা বোঝার দরকার নেই, আমি শুধু আমার সংসারের কথাই ভাববো। মা, মিস্টার গাঙ্গুলি সেভাবে বলতে চাননি কথাগুলো। চুপ করো, ও তো আমার বড় ছেলে, ও কি বলতে চাইছে না বলতে চাইছে সেটা তোমার থেকে আমি ভালো বুঝবো।